সিএনএস ম্যানিফেস্টেশনের মধ্যেও হচ্ছে যে ড্রাউজি থাকতে পারে পেশেন্ট, অল্টার মেন্টাল স্ট্যাটাস থাকে। এখন আসেন হচ্ছে ম্যানেজমেন্ট, আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে ডেফিনেশন, ওইখানে তিনটা স্টার দেন, আর হচ্ছে ম্যানেজমেন্ট এখানে তিনটা স্টার দেন। ইমিডিয়েট ম্যানেজমেন্টের মধ্যে যেহেতু এটা একটা পেডিয়াট্রিক ইমার্জেন্সি, যে কোনো ইমার্জেন্সিতে আপনাকে হচ্ছে কল ফর হেল্প করতে হবে, কারণ এখানে আপনাকে টিম ওয়ার্ক করতে হবে, আপনার একার পক্ষে কোনো একটা ইমার্জেন্সি ম্যানেজ করা ডিফিকাল্ট, সেটা হসপিটালের ভিতরে হোক বা হসপিটালের বাইরে হোক, এখানে আপনাকে হচ্ছে টিম ওয়ার্ক করতে হবে। তো এই ক্ষেত্রে প্রথমে আপনাকে হচ্ছে কল ফর হেল্প, আপনি হচ্ছে হেল্পের জন্য ডাকবেন, সেটা হসপিটালে হলে আদার নার্স স্টাফ অন্য ডক্টর সবাই আপনার হচ্ছে যে হেল্প করতে আসবে, বা যদি হসপিটালের বাইরে হয় সেক্ষেত্রে আপনাকে কল ফর হেল্প করতে হবে। তারপর হচ্ছে এখানে যদি নোন কোনো অ্যালার্জেন থাকে, যে জানে যে এইটার কন্ট্যাক্টে আসার পরে ওরই হাইপারসেন্সিটিভিটি রিয়েকশন শুরু হয়েছে, ওই রিমুভ দ্য অ্যালার্জেন, অ্যালার্জেনটা হচ্ছে রিমুভ করতে হবে ইমিডিয়েটলি। তারপরে শুরু হবে যে আপনার ড্রাগ ম্যানেজমেন্ট, এই ড্রাগ ম্যানেজমেন্টটা এই গাইডলাইনে চেঞ্জ করছে, এই গাইডলাইনে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। যেমন আমি আগের ব্যাচকেও আপনাদের এই ক্লাসটা নিছি, তখন আগে যে রেডবুক ছিল গাইডলাইন ওখানে ম্যানেজমেন্ট অন্যরকম ছিল, আমি আজকে আপনাদের এই ক্লাস রেডি করতে গিয়ে যখন গুছাচ্ছিলাম তখন দেখলাম যে অনেক কিছুই ওরা এই বুকে মানে গ্রিন বুকে ম্যানেজমেন্ট হচ্ছে চেঞ্জ করছে। তো একটু ভালো করে খেয়াল করেন, অ্যাড্রেনালিন আমরা কী দিব, আইএম রুটে দিব, ঠিক আছে, আইএম রুট, এখানে গণ্ডগোল করবেন না, আমরা অ্যাড্রেনালিন এখানে আইএম রুটে দিচ্ছি, এবং সেটা কোন স্ট্রেংথে দিচ্ছি, 1:1000 স্ট্রেংথ, মানে যেটা আমাদের দোকানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 1:1000, ঠিক আছে। এই যেখানে কনফিউশন হবে সেখানে আমাকে জিজ্ঞেস করবেন, এই জিনিসগুলোতে কনফিউশন রাখা যাবে না। আইএমটা কোথায় দিবেন, মিড আউটার থাইয়ে দিবেন, ঠিক আছে। আর ডোজ একটু দেখে নিয়ে, ডোজ সাধারণত দেয় না, তবে অনেক ক্ষেত্রে যদি বাচ্চার বয়স মেনশন করা থাকে ওরা ওই যে অ্যান্সারের মধ্যে অনেক সময় ডোজটাও একটু ট্রিকি করে দেয়, দেখা গেল যে 6 বছরের 5 বছরের বাচ্চা দিল ওখানে মানে ডোজ 150-300 এরকম দেওয়া থাকে, ডোজটাও একটু দেখে নিয়েন এখানে, ঠিক আছে। এখন এই যেটা আমি বলছি, ডু নট গিভ অ্যাড্রেনালিন ফর ওয়াইড স্প্রেড ফেসিয়াল অর পেরিফেরাল ইডিমা অ্যান্ড র্যাশ ইন দ্য অ্যাবসেন্স অফ আদার সিস্টেমিক সিমটম। আপনার যদি কোনো সিস্টেমিক সিমটম না থাকে, মানে আপনার রেসপিরেটরি সিমটম নাই, কার্ডিওভাস্কুলার নাই, জিআইটি নাই, সিএনএস নাই, আপনি শুধু স্কিনের মধ্যে চুলকানি হয়েছে আর আপনার এনজিওডিমা হয়ে ছোট ফুলে গেছে আর আপনি অ্যাড্রেনালিন মারা দিলেন, তাইলে হবে না, এইটা করা যাবে না। এখানে আপনাকে ভালো করে, এই জন্য আমি বলছি ডেফিনেশনটা ভালো করে খেয়াল করবেন, এটার উদ্দেশ্য ছিল যে এইটা। আর যদি পেশেন্ট ফেসিয়াল ইডিমা নিয়ে প্রেজেন্ট করে, তাহলে অবশ্যই আপনাকে ল্যারেঞ্জিয়াল ইডিমা এটা কনসিডারেশনে রাখতে হবে। সেক্ষেত্রে আপনার মানে যেহেতু এটা একটা ইমার্জেন্সি, সেহেতু আমাদের এবিসি অ্যাসেসমেন্টটা আগে আমরা করব, এয়ারওয়ে, ব্রিদিং এবং সার্কুলেশন। তো এয়ারওয়েটা প্যাটেন্ট আছে কি না এটা দেখার জন্য আমাদের, আমরা দেখব যে ওর ল্যারেঞ্জিয়াল ইডিমা যদি সাসপেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে পেডে মানে অ্যানেস্থেটিস দেখে ইনটিউবেট করতে হবে, মানে আগে পেশেন্ট আপনাকে তো এয়ারওয়েটা খোলা রাখতে হবে। আপনি এয়ারওয়ে যদি খোলা না থাকে, আপনি যত অ্যাড্রেনালিন দেন ও তো শ্বাস তো নিতে পারবে না, আমাকে এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন আগে হচ্ছে যে ওকে করতে হবে। তারপর অ্যাড্রেনালিন দিলেন, প্রথমে এক ডোজ দিলেন, ঠিক আছে, বাচ্চার বয়স টয়স হিসাব করে আপনি এইভাবে দিলেন, 0.01 ml পার কেজি করে অ্যাড্রেনালিন দিলেন, দেওয়ার পরে কোনো রেসপন্স হলো না, 5 মিনিট ওয়েট করবেন, 5 মিনিট ওয়েট করে অ্যাড্রেনালিন আবার আইএম দিবেন, মানে আরেকটা ডোজ দিবেন, ঠিক আছে। এখানে কিন্তু প্রশ্নের মধ্যে ওরকম দিবে যে একবার দেওয়া হয়েছে, তো হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট, এরপরে কী হবে, তাহলে আপনি আফটার 5 মিনিটস ওখানে দেওয়া থাকবে, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, তারপরে অ্যাড্রেনালিন আইএম দিবেন, অথবা ওখানে অপশান থাকবে অ্যাড্রেনালিন আপনি নেবুলাইজ দিবেন, গন্ডগোল করবেন না, এখানে কিন্তু আমরা আইএম দিচ্ছি, ঠিক আছে। নেবুলাইজ দিব হচ্ছে আমরা গ্রুপের মধ্যে, আমরা পরে আবার গ্রুপ করব, তখন আমরা হচ্ছে ওখানে দিব হচ্ছে অ্যাড্রেনালিন নেবুলাইজেশন। এখানে হচ্ছে 5 মিনিট পরে রিপিট দিলেন, তারপরে যদি ওয়েট করবেন আবার 5 মিনিট, যদি আবার 5 মিনিটেও যদি কোনো রেসপন্স না হয় তাইলে হচ্ছে আইভি শুরু করবেন, ঠিক আছে। প্রথমে একবার দিলেন, 5 মিনিট ওয়েট করলেন, তারপরে আবার 5 মিনিট পরে মানে সেকেন্ড ডোজ দিলেন, তারপরেও যদি সেকেন্ড ডোজ দেওয়ার পরেও 5 মিনিট ওয়েট করেন, নো রেসপন্স আফটার 5 মিনিট টু সেকেন্ড ডোজ আইএম, তখন আপনি আইভি ইনফিউশন শুরু করবেন, ঠিক আছে। আইভি ইনফিউশনটা কিসের মধ্যে দিবেন, সেটা কিন্তু নর্মাল স্যালাইনে দিবেন, 0.9% সোডিয়াম ক্লোরাইডে দিবেন 10-20 ml এর সাথে, এবং সেটা স্লোলি দিবেন 1 মিনিটের মধ্যে, ওভার 1 মিনিট, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস, এই যে বক্স যেগুলো আছে গাইডলাইনে, বক্সগুলো খুব ভালো করে পড়বেন, বক্স খুবই ইম্পর্ট্যান্ট, বক্স থেকে কোশ্চেন থাকে। অ্যাড্রেনালিন কখনোই
যদি আপনার কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট অথবা রেজিস্ট্যান্ট শক না থাকে তাহলে আপনি অ্যাড্রিনালিন আইভি ইনফিউশন দিবেন না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। দেখেন, ডু নট গিভ অ্যাড্রিনালিন ইন্ট্রাভেনাসলি এক্সেপ্ট ইন কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্ট অর ইন রেজিস্ট্যান্ট শক, নো রেসপন্স টু আইএম ডোজেস। মানে আপনাকে আইএম, মানে আইএমটাতে ইউজুয়ালি আমি যে সব পেশেন্ট পাইছি আইএম এক ডোজ দেওয়ার পরেই রেসপন্স করে গেছে, কিন্তু যদি এরকম হয় যে আপনি দুই ডোজ দিলেন রেসপন্স হয় নাই, তখনই শুধুমাত্র আপনি আইভি ইনফিউশন দিবেন, নতুবা দিবেন না, ঠিক আছে? এই এই এখান থেকে এই ডেফিনেশন আর ম্যানেজমেন্ট একদম তোতা পাখির মতো পড়তে হবে, এখানে কোনো গণ্ডগোল করা যাবে না। এরপরে আপনি তো এইসব দিলেন, দেওয়ার পরে আপনার সাবসিকোয়েন্ট ম্যানেজমেন্ট কী হবে? সাবসিকোয়েন্ট ম্যানেজমেন্ট হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট 6 আওয়ার্স অ্যাডমিট করতে হবে, কারণ এখানে বাইফেজিক রিয়েকশন হয়। মানে আপনি ইনিশিয়াল ধাক্কা ম্যানেজ করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে এটা আবার হচ্ছে, রিপিট হচ্ছে, তার ওই জন্য আপনাকে 24 আওয়ার্স ইউজুয়ালি হচ্ছে যে আপনি মনিটর করবেন, যখন অ্যাডমিট থাকবে স্যাচুরেশান, ইসিজি, ব্লাড প্রেশার এগুলো মনিটর করবেন। আর অবশ্যই ডিসচার্জ দেওয়ার আগে কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করে নিতে হবে, মানে এটা অবশ্যই, এই অ্যানাফাইলেক্সিসের কেস ডিসচার্জ দিবে কনসালটেন্ট, এটা হচ্ছে সহজ কথা, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান বিফোর ডিসচার্জ যে ডিসকাস করে নিতে হবে সব ধরনের অ্যানাফাইলেক্সিসের বাচ্চা, এবং ডিসচার্জ দেওয়ার আগে প্যারেন্টসকে আপনার অ্যানাফাইলেক্সিস সম্পর্কে কাউন্সেলিং করতে হবে, যদি নোন অ্যালার্জেন থাকে তাহলে সেই অ্যালার্জেনটা অ্যাভয়েড করতে হবে, আর যদি হয়েই যায় বাসায় তাহলে কী করে ম্যানেজ করবে, অ্যাড্রেনালিন ইনজেক্টর কীভাবে ইউজ করবে, যেমন ইপিপেন বলে, মানে কী করে অ্যাড্রেনালিন ইনজেক্টর বাসায় ইউজ করবে সেটাও শিখাই দিতে হবে, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করেন। এবং ফাইনালি হ্যাঁ হ্যাঁ দিছি তো, ওটা আমিও দিছি, কিন্তু ওইটা করা যাবে না, ওইটা বাংলাদেশে করছেন, ইউকেতে এইসব কাজ করলে কিন্তু ওরা আপনাকে জেল ফাঁসি দিয়ে দিবে, এই এই কাজ ওখানে করবেন না। ওই কাজ সিএ থাকার সময় আমি নিজেও করছি, আর্টিকেরিয়া নিয়ে আসছে, অ্যাড্রেনালিন দিয়ে দিছি, কিন্তু এটা MRCPCH পরীক্ষায় বাংলাদেশে কী করছেন এগুলো ভুলে যান, আপনি ইউকের পরীক্ষা দিবেন, আপনি এখন ইউকের স্টুডেন্ট, ঠিক আছে? এখন এখন হচ্ছে ওই সব নাই, এখন হচ্ছে আপনি হচ্ছে MRCPCH পরীক্ষা যেহেতু দিবেন, আপনি এখন হচ্ছে ইউকে ট্রেনি, ইউকের মতো করে সব কিছু চিন্তা করবেন, মানে সিস্টেমিক ফিচার থাকলে আপনি অ্যাড্রেনালিন দিবেন, কারণ পরীক্ষায় কিন্তু এইটা দিয়ে কনফিউজ করবে আপনাকে, আপনার স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন ইনভলভমেন্ট দিবে, কিন্তু কোনো কিছু রেসপিরেটরি কিছু নাই, সিভিএস কিছু নাই, বিপিটিপি সব নর্মাল, এখন আপনাকে ট্রিটমেন্ট অপশান দেওয়া থাকবে, ওখান থেকে আপনাকে বাইর করতে হবে, ঠিক আছে? আর বেস্ট হ্যাঁ, তখন হচ্ছে H1:2 blocker, ঠিক, ইউজুয়ালি ওরা এমন এতটাও সহজ দেয় না, মানে বিষয়টা হচ্ছে কি, বেস্ট অফ 5 তো আপনাদের সিঙ্গেল বেস্ট, সিঙ্গেল বেস্টে যেটা হয় 5টার মধ্যে 3টাই কারেক্ট থাকে, 3টা কারেক্ট হচ্ছে খুবই ক্লোজ থাকে, তার মধ্যে আপনাকে বেস্টটা বের করতে হবে, এটা কিন্তু মানে বাংলাদেশে যেরকম মাল্টিপল চয়েস আনসার, মাল্টিপল চয়েস কোশ্চেন এরকম থাকে না, 5টার মধ্যে অনেক সময় 5টাই কারেক্ট থাকে, 5টার মধ্যে 3টা নিয়ে সবসময় হাঁটাহাঁটি লড়াই হয়, মানে এই 3টা খুবই কাছাকাছি এরকম হয়, এটা ফপে বেশি হয়, ট্যাশে অবশ্য যেহেতু বেসিক কোশ্চেন ওখানে আবার হচ্ছে ট্যাশে অ্যান্সার করা খুব সহজ, যেমন আমার তো ট্যাশ পরীক্ষায় অনেক সময় রয়ে গেছিলো, মানে আমি ট্যাশ দিয়ে বসেই আসি বসে আসি, মানে ট্যাশে কনফিউশনটা কম হয়, কিন্তু ক্লিনিক্যাল যেটা ফপে ওখানে সিনারিওগুলো এমনভাবে দেওয়া থাকে, উত্তরগুলোও এতটা ক্লোজ থাকে যে এটা না এটা, এটা না এটা কনফিউশন চলতে থাকে আর কি, কিন্তু গাইডলাইনের এই খুব ভালো করে পড়া থাকলে এত কনফিউশন হচ্ছে হবে না।